সকলের কাছে তাগড়া এখন কোথায়? তোমার হাত বাঁচাতে কাঞ্জুলিয়ে আসে কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে। যদিও সে সময়ে এই কণ্ঠের মাধ্যমে লাখো কোটি দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল, এই একই কণ্ঠ এখন অসুস্থ আর আর্তনাদ ভরা কণ্ঠে বারবারই দর্শক শ্রোতাদের কাছে টানছেন, বারবারই তাদের কাছ থেকে সাহায্য আর সহযোগিতা কামনা করছেন, কিন্তু কোনোভাবেই সাহায্য বা সহযোগিতা পাচ্ছেন না সেই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর। হঠাৎ করেই তিনি প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে গিয়েছিলেন, তারপর আস্তে আস্তে তার শরীরের বিভিন্ন অঙ্গগুলোও রোগযুক্ত হয়ে যায়। পেশায় ছিলেন মাত্র একটা রিকশা চালক, রাস্তায় রিকশার প্যাডেলে মারতেন আর গিয়ে বেড়াতেন নানা রকমের গান। তার গায়কীয়তায় মুগ্ধ হতেন যাত্রী পথযাত্রী, তার সুরেলা কণ্ঠের সুনাম ছড়িয়ে পড়েছিল চারদিকে। ডাক পেলেন তিনি দেশের সর্বাধুনিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। হানিফ সংকেতের হাত ধরে উঠে এলেন তিনি, অ্যালবামও বানালেন, গাইলেন গান, জয় করলেন হাজার হাজার মানুষকে বিভিন্ন স্টাইলে। নন্দিত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের গাওয়া একদিন পাখি উড়ে যাবে যে আকাশে গানটি ইত্যাদির মঞ্চে গেয়ে 15 বছর আগে রাতারাতি পরিচয় হয়েছিল আকবরের। এরপর তোমার হাত পাখার বাতাসে গানটি প্রকাশ হয় ইত্যাদিতে, সেটিও তুমুল জনপ্রিয়তা অর্জন করলেও নিয়মিত শিল্পী বনে যান আকবর। তার জীবনযাপনে আসে পরিবর্তন, তিনি গাইতে থাকেন দেশ বিদেশের মঞ্চেও। হঠাৎ এরই মধ্যে কিডনিতে অসুস্থ হয়ে পড়েন তিনি, দেখা যায় ডায়াবেটিস, ছন্দপতন ঘটে জীবনের। গান গাইতেও পারেন না তিনি এখন, থেমে যায় সংসারের একমাত্র উপার্জনকারী মানুষটির জীবন চাকা। করুণ সেই দিনগুলি আবারও ত্রাতা হয়ে আকবরের পাশে দাঁড়ায় আর আবিষ্কারক হানিফ সংকেত। চিকিৎসায় সুস্থ হয়ে নতুন করে শুরু করেছিল সব কিছু, কিন্তু হায় জীবন যে বেরসিক, 1 বছরের ব্যবধানে আবারও পুরনো অসুখে আক্রমণের শিকার হয় আকবর। মিরপুর 13 নম্বরে ভাড়া বাড়িতেই বিছানায় শুয়েই দিন কাটছে আকবরের। গান তো দূরে থাক, ঠিকমতো চলাফেরাই করতে পারছেন না জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। গত সোমবার সকালে জানান, মাঝে কিছুটা সময় ভালো ছিলাম, আবারও বিছানায় পড়ে গেলাম, দু চোখে অন্ধকার দেখছি। কয়েক বছর ধরে শরীরের পেছনে টাকা ঢালতে ঢালতে সঞ্চয় বলে আর কিছুই নেই আমার। হানিফ সংকেত স্যার অনেক দফায় আমাকে সাহায্য করেছেন, সেগুলো দিয়ে চিকিৎসাও করেছি। একটা মানুষ আর কতই বা বলা যায়, নির্লজ্জর মতো কতই বা তার কাছে যাব, নিজের কাছেও তো একটা লজ্জা লাগে। তিনি নিতান্তই ভালো মানুষ, তাই জন্যই আমাকে এতটা করেছেন, অন্য কেউ হলে হয়তো বা এতটা আমি পেতাম না। তিনি আরও বলেন, অসুখের শেষ নেই, কিডনিতে ঝামেলা, ইনফেকশন হয়েছে, রক্তেও ইনফেকশন, ডায়াবেটিক্সও আছে। গেল 2 দিন ধরে শরীরের নাড়াতেই পারছি না, ব্যথায় মরে যাচ্ছি, প্রাথমিক চিকিৎসা চলছে, তবে সবাই বলেন কিডনি রিপ্লেস করতে হবে, দেশের বাহিরে যাওয়া প্রয়োজন, কিন্তু এত টাকা কই পাবো আমি, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ বিছানায় পড়ে আছি, সংসারের করুণ দশা, স্ত্রী 2 পুত্র ও 1 কন্যাকে নিয়ে কোনো মতো দিন পার করছি। আমি রাস্তা থেকে উঠে আসা গায়ক, আমার বড় কোনো আত্মীয় স্বজন নেই, কোনো রকমের কোনো ব্যাকআপও নেই আমার, কার কাছে যাব, কার কাছে বা একটুখানি সাহায্যের জন্য মাথা ঝোঁকাবো, এমন গুণী শিল্পী তো নই যে সরকারের কাছে সাহায্য চাইবো।
আকবর বলেছিলেন, ভালো চিকিৎসা না হলেও অতএব অসুস্থতা থেকে একটু হলেও তো মুক্তি পাব। স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে মরতে হবে এবার। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, মাননীয় দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতার গল্প সবখানেই শুনি, শিল্পীদের পাশে দাঁড়ান তিনি, আমার তো এমন কেউ নেই যে তার কাছে নিয়ে যাবে। আমি সুস্থ হতে চাই, আমি আবারও গান গাইতে চাই। এমনই আহাজারি আর আর্তনাদে শিল্পী আকবরের দুচোখ দিয়ে গড়গড় করে কখন যে পানি ঝরছিল লোকটি বুঝতেও পারছিল না। আর কতই বা দুচোখের পানি মুছবেন তিনি, একদিকে সংসারে এমন টানা পড়েন, অন্যদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একজন মানুষ কতটা কষ্ট যন্ত্রণা আর ব্যথা সহ্য করতে পারে। আকবর এখন সব কিছু চাপিয়ে গিয়েছে, যেন প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু তার শিওরে এসে দাঁড়িয়ে থাকে। এত যন্ত্রণার সত্ত্বেও মৃত্যু তার দিকে হাত বাড়ায় না। এতটাই আর্তনাদ ভরা কণ্ঠে কেবলই মাত্র প্রার্থনা করেছেন একটুখানি সাহায্য আর সহযোগিতার। দর্শক শ্রোতা, বর্তমানে শিল্পী আকবরের অবস্থা আপনাদের জানালাম। সেই হাত পাখার বাতাসের মধ্য দিয়ে আপনাদের মন ছুঁয়েছিল এক সময়। আজ এই শিল্পীর করুণ এই অবস্থায় যদি পারেন একটুখানি তার পাশে আসেন, একটুখানি সাহায্য আর সহযোগিতার হাত বাড়ান অসহায় অসুস্থ সেই মানুষটির দিকে। পরবর্তীতে চেষ্টা করব আবারও নতুন কোনো আপডেট আপনাদের সামনে তুলে ধরার। আর ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ সুন্দর নিরাপদে থাকবেন, সেই সঙ্গে থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ। ¡Gracias!